আমরা সর্বদা প্রশংসা করব কার সুখে থাকলে জোরে বলেন দুঃখে থাকলে বিপদে পড়লে সব সময় বান্দা যখন সুখে থাকে তখনও প্রশংসা করবে আল্লাহর যখন বিপদও থাকবে তখনও প্রশংসা করবে আল্লাহ যে বান্দা সুখে থাকে প্রশংসা করে তার প্রতি আল্লাহ খুশি না বেজার আবার যাকে বিপদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন সে বান্দা বিপদের সময় যদি প্রশংসা আল্লাহর করে তাহলে সে আল্লাহ খুশি না জাখিয়ে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসে তাকে তত বেশি বিপদে পরীক্ষা করেন কে যাকে আল্লাহ যত বেশি ভালোবাসেন তাকে বিপদে পরীক্ষা করেন কে আল্লাহ এমন কোন পাইগাম দুনিয়াতে আসেন নাই যাদেরকে আল্লাহ তালা বিপদে পরীক্ষা করেন নাই তো সে মহান আল্লাহ তাবারকাত আল্লাহ দরবারের শুক্রিয়া যে আল্লাহরাবুল আমাদেরকে বারোই রবিউল আওয়াল মাসের আজকে দশ তারিখ আর মাত্র আমাদের ভিতরে আছে একদিন রবিবারের দিন শনিবারের রাত্রি হচ্ছে রবিউল আওয়াল মাসে। রাত দিনটা হচ্ছে রবিবার এর পূর্বে জমাই যে আল্লাহনুবত আল্লাহ আমাদেরকে কবুল করলেন শরীর শুক্রিয়া আদায় করছে সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জেরসুল সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যাইতে পারতাম রসুল যদি সুপারিশ না করে আমরা জান্নাতে যাইতে পারবো কথা বলেন আমি শুরুতেই বলি যদিও এখানে আমার ওস্তাদ বড় ভাই আয়ুব্বিন গণি সাহেব আমার সামনে উপস্থিত যদি আমরা সত্যর দিকে সাক্ষী দিই তাহলে আমাদের জীবনে গোনা মাফ করে দেবেন কে আর যদি আমরা সত্যর পক্ষে সাক্ষী না দিই আমাদেরকে যাহার নামে যাইতে লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা সত্যর দিকে সাক্ষী হয়ে নবী আম্বি আলহি সালাত সালামের দলে দলভুক্ত হয়ে জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিন জোরে কোন আমিন আমি সে রসুলের দুজাহানের পুঁথি যে রসুল সুপারিশ না করলে কোনো পীর কোনো মুক্তি কোনো মহাদিস কোনো সাইকুল হাদিস জান্নাতে যাইতে পারবে রসুল যদি সুপারিশ না করে বিশ্বনবী যদি সুপারিশ না করে তাহলে কেউ জান্নাতে যাইতে পারবে এই নবী এমন একটা নবী পাইলাম যে নবী বারই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মা আমিনার গর্ভ থেকে যখন ঈদ দুনিয়াতে আসলেন তখন তামাম দুনিয়ায় আলো সরায় দিলেন কে বিশ্বনবী যখন মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন রোম পারস্যর মূর্তিগুলো রোম পারশ্বর প্রাসাদগুলো থর থর দিলেন কে বিশ্বনবী এমন একটা নবী যে নবী হা বললে হালাল হয়ে যায় যে নবী না বললে হারাম করে দেয় কে নবী পা তুললে মিরাজ হয়ে যায় আল্লাহর দিকে তাহলে ওই নবী আমাদেরকে সুপারিশ না করলে জান্নাতে কেউ পারবো আপনারা মুখ খুলতেছেন না মুখ খুললে কি গোনা হবে খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে জীবনে গোনা মাফ করে দেবে সুখান্লা বলে সত্তর দিকে সাক্ষ্য দিলে বান্দাকে জান্নাতি করে নেবেন কে আবু বক্কর সত্যর দিকে সাপোর্ট করার কারণে বিশ্বনবী মিরাজ করলেন এই মিরাজ করে বিশ্বনবী যখন বাড়িতে ফিরে আসলেন সাতাশ বৎসর আল্লাহ এবং তার নবীর ভিতরে গল্প বানায় দিলেন আল্লাহ আকবর বলি বিশ্বনবী আল্লাহর সাথে গল্প করলেন কত বৎসর সাতাশ বৎসর বিশ্বনবী আল্লাহর সাথে গল্প করলেন আল্লাহর সাথে গল্প করার পর আল্লাহ তালা আবার জমিনে নাইদিল করে দিলেন ওই নবী প্রথমে চলে আসলেন আবু জেহেলের সাথে দেখা কার সাথে নেতা বড়না ছোট সাতাশ বছর গল্প করলেন গল্প করে আল্লাহ নবীর সাথে পিয়ারা বা সাথে কি গল্প করলেন ওটা আমরা জানি কি জানি না আল্লাহ তালা খুশি হয়ে ওম্মতে মোহাম্মদকে পঞ্চাশক্ত নামাজ দিলেন বিশ্ব নবী কমাইতে কমাইতে পাঁচ নামাজ বানায় দিলেন কে আল্লাহ বলেন হাবিব বারবার আমার কাছে আসা আমি পছন্দ করতেছি না নবী আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনার যারা উন্মত হবে আর পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজের সব দান করে দিব চিৎকার এই নবীর সামনে একটা আয়াত করেছি আলা খুলুকিন আল্লাহিন আল্লাহ বলেন নবী আপনার চরিত্রটাকে আমি আল্লাহ তালা আপনার আদর্শকে আমি আল্লাহ তালা দুনিয়াতে যত নিতে আসবে যত পয়গাম্বার আসবে যত আম্বি আলাই সালাত আসবেন যত মানুষ আল্লাহর জমিনে পা দেবে সবচেয়ে আদর্শ নেতা আপনি বানায় আপনি নবীকে বানাই দিয়েছে আল্লাহ একবার বলি নবীর চাইতে আদর্শ নেতা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে নবীর চাইতে আদর্শ নেতা আল্লাহর জমিনে কেউ হইতে পারে কেমত পর্যন্ত কোন নেতা যদি বলে আমি বিশ্বনবীর চাইতে আমার আদর্শ সব চাইতে ভালো বুঝতে হবে না ভণ্ড ভণ্ড কারণ বিশ্বনবীর বিষয়ে সার্টিফিকেট দিয়েছেন তিনি আমাদের রফ আল্লাহ আল্লাহ বলে নবী টেনশন করা লাগবে না আমি আল্লাহ তালা আপনাকে এমন একটা আদর্শ দান করে দিলাম যে আদর্শ অনুসরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব শুধু খুশি হব না আপনার আদর্শ অনুসরণ করার সঙ্গে সঙ্গে আপনার উম্মতের জীবনের গুণা মাফ করে দেবেন কে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাব্বিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন নবী যারা আপনার আদর্শ অনুসরণ করবে আপনি নবীকে নেতা হিসেবে মানবে আপনার নদীর আপনার নবীর জীবন দিয়ে যারা পথ চলবে আপনি নবীর আদর্শ সংগ্রাম করবে আপনি নবীকে যারা ইত্তেমা করবে আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা জিনিস দান করব কয়টা জিনিস জোরে বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দান করব এক নম্বর জিনিস হলো হলিহবি আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো আল্লাহ একবার বলি আল্লাহ মাফ করে দেবেন বান্দার কি জুনু বাকুম আল্লাহ বান্দার জীবনে গোনা মাফ করে দেবেন যে বান্দার জীবনে গোনা মাফ করে দেয় তার কোনো গোনা থাকতে পারে মাসুম হয়ে যায় আর যে মানুষটা নিষ্পাপ হয়ে যায় আল্লাহর জান্নাত তার জন্য আসে নাই সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম কি বিশ্বনে বলছেন ও আমার উম্মতেরা ও মুহাম্মাদি। অম্মত শোনো তোমরা যখন আল্লাহর কাছে নামাজ শেষ করে একটা দোয়া আছে না নাই আমরা যখন নামাজ শেষ করি এরপরে দু হাত তুলে বলে আল্লাহ আমাদেরকে আটটি জান্নাতের ভিতরে সব চাইতে ভিআইপি স্পেশাল জান্নাত জান্নাতুল ফির দাউস দান করে দাও আমিন বলি বিশ্ব নিয়ে বলেন তোমরা যখন নামাজ শেষ করবা আল্লাহর কাছে রাত্রিবেলা কান্নাকাটি করে জান্নাত চাইবা এমন সময় ছোট কোনো জান্নাত চাইবা না জান্নাত চাইলে আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো আমরা বিশ্বনী বলেন জান্নাতুল ফির এমন একটা জায়গায় আল্লাহ আর সে আজিম হলো ও জান্নাতুল ফির দাউস তার নিচে এরপরে তার নিচে এরকম করে সর্বনিম্ন জান্নাত আছে না নাই বিশ্বনে বলেন আল্লাহর কাছে দোয়া করবা দোয়া করো সবাই আল্লাহ ও মালিক আমাদেরকে যদি তুমি জান্নাত দাও সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস দান করে দাও আল্লাহ একবার বলি আমাদের প্রত্যেকে আল্লাহ তাহলে একটি করে জান্নাতুল ফিরদাউস দান করুক জান্নাত মনে হয় আল্লাহ দিলে আল্লাহর জান্নাত কমে যাবি এরকম কি কমতি আছে নবীর কাছে সাহাবেরা বললেন নবী আমরা আল্লাহর কাছে কত দূর কত পর্যন্ত চাইতে পারি কতটুকু পাইতে পারি কতটুকু চাইতে পারি বিশ্ব নয় বললেন সাহাবেরা শোন একজন নয় দুইজন নয় তিনজন নয় গোটাল দুনিয়াবাসী আল্লাহর কাছে যদি বলে মালিক আমাকে গাড়ি দাও বাড়ি দাও বউ দাও নারী দাও দুনিয়ার সমস্ত সম্পত্তি দান করে দাও এরপরে আল্লাহ তালার ভান্ডার থেকে কিনছি পরিমাণ কম হবে না জরে কনসু আল্লাহ তাম মানুষের যত আশা যত চাহিদা সব পূরণ করতে পারেন কে চিৎকার মারে বলেন সব চাহিদা পূরণ করতে পারেন কে এই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ পীরের কাছে সন্তান চাওয়া জায়েজ পীরের কাছে বউ চাওয়া জায়েজ পীরের কাছে মানত করা জায়েজ কোনো কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি বলেন কে কেউ বান্দার জীবনে করতে পারেন না কেউ বান্দাকে মারতে পারেন না মারতে পারেন একজন তিনি কে আল্লাহ যাকে মারেন তাকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারে আবার আল্লাহ যাকে মারেন দুনিয়ার কেউ রক্ষা করতে পারে এই তো আমাদের মোফাসির পরিষদ থেকে দুইটা উইকেট চলে গেলেন দুইটা আলেম চলে গেলেন সিদ্দিকুর রহমান যশোরী সাহেব আল্লামা দিলর হোসেন সাইদির কণ্ঠে ওয়াজ করতেন যশোরে যার বাড়ি গত কয়েকদিন আগে ফিফারে দেখতে পারলাম ফেসবুকে ইন্টারনেট আমরা দেখতে পাইলাম আল্লাহর কোরআনে পাখি সাইদি সাহেবের সুরে ওয়াজ করতেন সিদ্দিকুর রহমান যশোরী এনে স্টক করে মারা গেলেন এরপর আরেকজন আমাদের গীতাকাঙ্ক্ষিত মৌলানা রিজাউল করিম কাউ তিনিও চলে গেলেন কথা বলেন ঠিক কিনা যাদেরকে আল্লাহলা উঠায় নিলেন করিম কাউসারি চলে গেলেন যশোর সিদ্দিকুর রহমান আমার যশোরে চলে গেলেন এরপরে সাদেক খোকা ইনো চলে গেলেন কথা বলে ঠিক কিনা এরপরে যাসুদের আরেকজন নেতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন কালকে রাতে মারা গেছে এখনও দেশে ফিরে আসছে নাকি এখনও আসে না জাসুদের নেতা মোহিন খান বাদল না মহিরুদ্দিন খান বাদল ইনিও চলে গেলেন এরকম করে দুনিয়াতে কেউ থাকতে পারবে না আমরা একদিন চলে যাব কথা যাবো ঠিক না এই দুনিয়াতে মানুষ চিরদিন থাকার জন্য আসে নাই কয়েকদিন থাকবে পরীক্ষা নেবেন কে এমনি এমনি আল্লাহ নাই মানুষের একটা পরীক্ষা আছে না নাই এই পরীক্ষা নেবেন এই পরীক্ষায় যে যত বেশি সব করতে পারবেন তাকে স্পেশাল জান্নাত দেবেন কে আল্লাহ জান্নাত দেবেন তা বিশ্ব নবীর সার্টিফিকেট আল্লাহিন আদিম নবী আদম নবী এত সুন্দর চরিত্র পায় নাই মুসানবী পায় নাই ঈশানবী পায় নাই সবচেয়ে স্পেশাল আদর্শ দান করে দিলাম কাকে রসুল আসলামকে আম্মা আশাকে সাবেরা বললেন যে মা আইশা বিশ্বনবীর চরিত্র কেমন আম্মা আইসার বাড়ির সামনে গেলেন সাহাবেরা বললেন মা আইশা বিশ্বনবীর আদর্শ কেমন জানতে চাই নেতার আদর্শ জানতে হলে বইয়ের কাছে যাওয়া দরকার আছে না নাই কারণ বউ সবচেয়ে ভালো জানে স্বামী আমার আল্লাহ না রিপোর্ট আছে স্বামী ডাকা চোর লুচ্চা বার পার সবচেয়ে বেশি জানে তার স্ত্রী স্ত্রী যদি বিশ্বনে বলছেন স্ত্রী যদি কোনো স্বামী মরে যাওয়ার পরে বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল তাহলে স্বামীকে জান্নাত বানিয়ে দেবেন কে কোনো স্ত্রী যদি স্বামীর বিষয়ে সাক্ষ্য দেয় বিশ্বনে বলছেন স্বামী মারা গেল স্ত্রী সাক্ষ্য দিল আল্লাহ আমার স্বামী আমাকে খুব মহব্বত করত লাইক করত ভালোবাসতো আমাকে সবচেয়ে আদর করত। ও মালিক আল্লাহ আমার স্বামী চলে গেল আমি বিধবা হয়ে গেলাম একটা সার্টিফিকেট দিলাম আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো ভালো ছিল আল্লাহ বলে নবী আপনি জানাই দেন স্ত্রী যদি সাক্ষী দেয় স্বামীর বিষয়ে আমি আল্লাহ তালার কবরটাকে জান্নাতের বাগান বানায়ে দিব আমাদের স্ত্রী আমাদের বিষয়ে সাক্ষী দেবে আমরা যেভাবে স্ত্রীরা পিঠাই বলে মরছিস ভালো করছিস আরেকটা নতুন মাল পাওয়া যাবে কথা বলে ঠিক কিনা তুই যে পিঠাইছিস আর যে ডিসকভার মাপ তেলিসিস টাকা পঞ্চাশ হাজার লাগবে বউ কয় না বাপের কাছে যাওয়া যাবে না এমনিতেই বাপ গরিব মানুষ এমন পেদানি দেয় এমন মার দেয় নিশু হয় অসহায় নারী বাপের বাড়ি যে কান্নাকাটি করে এরপরে টাকা নিয়ে আসে আবার বা আবার মার দেয় আবার টাকা নিয়ে আসে এই স্বামী মারা গেলে কখনোই বউ ভালো সাক্ষী দিতে পারবে যদি বউ বলে যে মরছে ভালো আছে ওর কবরটাকে জাহান্নামের আগুন বানায় দেবেন কে আবার বিশ্ব বলেন স্ত্রী মারা গেছে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী সবচেয়ে ভালো ছিল বিশ্ব নয় বলেন সঙ্গে সঙ্গে স্বামীর কবরটাকে স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন কে আম্মা আয়েশাকে বলা হলো নবীর আদর্শ কেমন ছিল ও মা বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল আম্মা এসা বলেন তোমরা কি কোরআন নাই আল্লাহ একবার বলি আমাদের প্রশ্ন হলো সাহাবেরা নবীর আদর্শ জানতো কি জানতো না কথা বলেন নাকি তারপরে কেন আম্মা এসাকে জিজ্ঞেস করলেন এর ভিতরে কারণ আসে না নাই কারণ বিশ্বনবীর সবচেয়ে আদর্শ এমন আদর্শ যে আদর্শের বিষয়ে আল্লাহ তোলা নাজিল করে দিলেন নবীন আবু জাহেল আপনাকে আলামিন বললে চলবে না অলিত ইবনে মগির আলামিন বললে চলবে না মক্কার লোক আলামিন বললে চলবে না এদের আলামিন আজকে আসে কালকে নাও থাকতে পারে কত বল ঠিক কিনা যে আবু জাহেল চল্লিশ বছর আগ পর্যন্ত বিশ্বনবীকে আলামিন বললো আসাদিক বলল ওই বিশ্বনবীর নবী হওয়ার পর থেকে সে নবীকে রাজাগার বানায় দিলেন আবু জাহেল কত বলেন ঠিক কিনা কারণ কোরআনে হক কথা বলতে গেলে সমাজের কোরআনের সঠিক কথা বলতে গেলে এই সমাজে কিছু আবু জেল আছে যারা আলেমদেরকে সহ্য করতে পারে না কথা বল হবে ভিতরে বলে একজন মানুষ গ্যাল যেখানে বিশ্বনবী যেখানেই যেখানে কলেমার দেওয়া দিত সেখানেই গ্যাল দিত যে মোহাম্মদ তুই যদি এতই ভালো হোস তাহলে তোর বাপ মারা গেল কেন বলেন তো বিশ্বনবী বাপ মারা গেছে বিশ্বমীর কোন দোষ আছে বিশ্বনবীর দুনিয়াতে আসার আগে কিন্তু বাপ মারা গেছে কয় মোহাম্মদ তুই যদি এতই ভালো হবি তোর সাথে আল্লাহ যদি এত সম্পর্ক হয় তাহলে তোর বাপ মারা গেল কেন বাপ মারা যাওয়ার সাথে সন্তানের কোনো সম্পর্ক মারতে পারেন কে বাসাইতে পারেন কে বাসাইতে পারেন আল্লাহ ও হ্যাঁ ওয়াল্লাই ইদার সে মা ওয়া মা وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى

রহমত আলীল আলমিন নবী হয়ে থাকো তাহলে তোমার বাপ মারা গেল কেন বিশ্বনবীকে যেখানে দেখে সেখানে গালি দেয় আল্লাহ বলেন নবী আপনি কি জানেন অলি তেমনি মগিরার জন্ম কাহিনীটা কি বিশ্বনবী বলে আল্লাহ আমি তো জানি না আল্লাহ বলেন নবী আপনি জানাই দেন অলি তেমনি মগিরা যে ব্যক্তি আপনাকে গালি দেয় তার বাপের জন্ম ঠিক নাই কথা বলেন ঠিক কিনা ও তল্লিম বা আল্লাহ নাজিল করে দিলেন নবী আপনি দেন যে আপনাকে গালি সন্তান বলি এই দুনিয়াতে যারা নবীদের গালি দিয়েছে লতিফ সিদ্দিকে গালি দিয়েছে হুমায়ুন আহমদ গালি দিয়েছে যত বেঈমান গালি দিয়েছে প্রত্যেকে জারুর সন্তান কথা বল ঠিক কিনা আজ ও যারা নবীকে গালি দেবে যুগে যুগে যে কয়ে কোন দল করে দেখার বিষয় নাই কে কোন দল করে কোন মতবাদ করে কোন দশে কোন দলের আদর্শ অনুসরণ করে সেটা দেখার বিষয় নাই মুসলমানদের নবী আওয়ামী লীগের নবী কথা বলেন ঠিক কিনা বিএনপির নবীদের নবী সমস্ত মানুষের নবী এই নবীকে যারা গালি দেবে জন্ম ঠিক থাকবে এই কথাটা কি আমার না আল্লাহর আল্লাহ বলেন নবী যে ব্যক্তি আপনাকে গালি দেবে তার জন্মে কোনো ঠিক নাই ও তুল্লিম বাদা জালিকা জানি এই বিশ্বব্যাপী বিষয়ে জানার জন্য আর মা বললেন তোমরা কি কোরআন পড়ো বলতেছে মা আমরা পড়ি তারপরে কেন জিজ্ঞেস করছো কয় আপনার কাছ থেকে শুনতে চায় নিতার আদর্শ জাস্টিফাই করার দরকার আছে না নাই আমরা তো স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে তো পবিত্র নামাজ না কেক গান দেখায় কয়েক তো আসে না নেতার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলামের আদর্শ নাই এদেরকে আমাদের সমাজের না এরা আবুজেলের নেতা হতে পারে অলি ইবনে মগিরের নেতা হতে পারে বেইমানদের নেতা হতে পারে ডোনাল্ড ট্রাম্প আমাদের কোনো নেতা হতে পারে না কথা বল ঠিক কিনা আমাদের নেতা হওয়ার মতো এর দোকান আছে এরপরে পাকিস্তানি প্রেসিডেন্ট নাম কি যেখানে মুসলমানের মার খায় ইমরান খানে কলিজা ফেটে যায় যেখানে মুসলমানের মার খায় তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট ইরদোয়ান উনি সঙ্গে সঙ্গে চলে যায় চোখের ফানি ফালায় বলে মুসলমানরা যদি এক হতে পারত আজকে ফিলিস্তিনি হাজার হাজার মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেন আজকে বারমার হাজার হাজার মা বোনদেরকে ধর্ষিতা করতেছে মুসলমানদের মাথা গরম নাই কথা বলেন ঠিক কিরা কোনো প্রতিবাদ নেই কোনো জিহাদ নাই এরদোয়ানের মতো পাকিস্তানি ইমরানের মতো যদি আমাদের মুসলমান সৈনিক থাকতো প্রেসিডেন্ট থাকতো মুসলমান মারার ক্ষমতা কারো থাকতো আজকে সৌদি আরব রাজতন্ত্র প্রতিষ্ঠা করে বেইমানেরা ইহুদের দালাল হয়ে গেছে আজকে সৌদি আরব ইহুদের দালাল যে সৌদি আরবে সিনেমা নিষিদ্ধ সময় ষোলো চল্লিশ বছর সিনেমা হল চালু ছিল এরপরে বক্সিং ছিল মেয়েরা একসাথে সিনেমা দেখতে পারবে না মেয়েরা একসাথে ছবি সিনেমা নায়ক বানাতে পারবে না নায়িকা হতে পারবে না কিন্তু বর্তমানে যে নরপশু সিনেমা হল চালু করে দিল এরপরে মেয়েদেরকে রেস্টিং খেলার জন্য বৈধতা দিয়ে দিল এরপরে আবার একই সাথে রাত্রিবেলা নাইট করার জন্য সহদির ছেলেরা মেয়েরা একসাথে থাকতে পারবে এদেরকে আগে যেরকম বিবাহ ডকুমেন্ট দেখা লাগতেছিল এখন সেটা লাগবে লাগবে না ডকুমেন্ট ডকুমেন্টসের আগে সৌদিতে অ্যলাও ছিল নট অ্যালাও কেউ এন অ্যালাও হচ্ছিলো না কিন্তু সৌদির বর্তমান যে প্রেসিডেন্ট এমন কিছু হারাম কাজগুলোকে হারাম হালাল করে দিচ্ছে বিশ্বনবীর চরিত্র বিষয়ে আল্লাহ তালা বলেন ইন আলা হল না ও নবী আমি আল্লাহ তালা আপনার চরিত্রকে সব উত্তম চরিত্র দান করে দিয়েছি আল্লাহ ফাকব বিশ্বনবী চরিত্র উত্তম চরিত্র বিশ্বনবীকে এক সাহাবি মারার জন্য আসলেন একজন বক্সার মারার জন্য আসলেন আমাদের সমাজে এরকম মনে হয় মানুষ নাই ওষুধের সাথে এমনি ক্যাসাল করে জোর করে ক্যাসেল করে বেটা ক্যাসেল করবি না কেন তোর কি হয়েছে তা বিশ্বনবী মক্কাতে দাওয়াত দিচ্ছেন একজন বক্সার উনি আসলেন আসে বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। হে মোহাম্মদ তোমার সাথে আমি লড়াই করতে চাই লড়াই যে জয়ী হবে সে পুরস্কৃত হবে আল্লাহ নবী বলতেছে দেখো বক্সার আমি তো কার সাথে লড়াই করার জন্য আসি নাই মানুষের ভিতরে মারামারি দ্বন্দ্ব থাকলে সেটাকে আমি এক জায়গায় করার জন্য আমি আজ আল্লাহ ভাগ্য বলি এই সমাজে মানুষগুলোকে অন্যায় থেকে ফেরানোর জন্য এই সমাজে মানুষগুলোকে খারাপ কাজ থেকে ফেরানোর জন্য এই সমাজে মানুষগুলোকে ভাই ভাইয়ের দ্বন্দ্ব থেকে এক জায়গায় করার জন্য আমার বিশ্ব আগমন হয়ে গেছে জোরে কন সুবাহান বারবার বলতেছে মোহাম্মদ আমাকে টাচ করো তারপরে আমি তোমাকে বক্সিং শুরু করে দেব। আল্লাহ নবী বলেন টাচ করতে পারবো না আমি পারবো না তুমি মারো কয় না হবে না কয় আমি মারলে ব্যাসবা না অতএব মোহাম্মদ তুমি আমাকে আগে আঘাত করো বিশ্বনি বলে বাবা আমি তোমাকে আঘাত করতে পারবো না আঘাত করার জন্য আল্লাহ তালা আমাকে নবী হিসেবে করে দুনিয়াতে দিয়ে পাঠাই নাই এক পর্যায়ে জরা বিশ্ব নবী শুধুমাত্র লোকদের টাচ করে দিয়েছেন আল্লাহ বলে হাত দেখালে টাচ করছেন কি করছেন বিশ্বনবী শুধুমাত্র কাফের বেইমানের হাতে উগ্রবাদী কাফের বিশ্বনবীকে বারবার মারামারি করার জন্য যখন উস্কানি দিচ্ছিল আল্লাহ নবী শুধু হাতে টাচ করছেন বডির সাথে হাতটা ঠেকাইছেন সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো হাত দূরে সিটকে যে কাফের অজ্ঞান হয়ে পড়েছে আল্লাহ একবার বলে সমস্ত মক্কা লোকজন বলে হে বক্সার তোর কি হলো মোহাম্মা শুধু টাচ করলো আর তুই মরার মতো খালি হাফাইতেছিস কারণটা কি এবার বক্সার বলতেছে ওই মোহাম্মদের হাতের ভিতরে মনে হয় এত শক্তি চল্লিশ জনের শক্তি দিয়েছেন কে বিশ্বনবী এমন একটা নবী যে নবী সাধারণ কোনো নবী নয় বিশ্বনবীর পাথর ফিকে মারতেন ওই পাথরটা যা খেয়ে লাগতো সে মাটির সাথে মিশিয়ে বানাইতেন কে মিশে দিতেন কে বক্সার বলতেছে তোরা মনে করিস না বিশ্বনবী আমাকে মারছে ওই নবী হাত দিয়ে যখন মারছে মনে হচ্ছে উহুদের পাহাড় উহুদের বড় বড় পাহাড় আমার শরীরে ওপর চাপে দেওয়া হল বিশ্ব নবীর শরীরের ভিতরে চল্লিশ জন যুবকের শক্তি দান করে দিয়েছেন কে নবী যাকে মারবে সেও কাফের হচ্ছে যে ব্যক্তি জোরে বলেন মাস আলাহ হচ্ছে যে ব্যক্তি নবীকে মারার জন্য আসবে সে কথায় যাবে আর নবী যাকে মারের দুনিয়া থেকে বিদায় করবে সে কথায় যাবে নবীর সাথে ব্যাধবি করলে এমন থাকতে পারে বিশ্বনী বললেন দুইটা জিনিস মানুষকে জান্নাত দান করে আল্লাহ আকবর বলি কয়টা জিনিস মাল মুজিবাতান সাহাবিরা বললেন নবী মুজিবাতানটা কি জিনিস আল্লাহ নবী বললেন মান মা তালা উশ্রিক বিল্লাহি সাইয়া ফাদাকালান্নার যে ব্যক্তি মরার সময় শিরিক করে মরা যাবে সে ব্যক্তির স্থান কোথায় হবে যে ব্যক্তি মারা যাবে মরার সময় কলেবার নসিব হবে না মাজারে সিজা দেবে শিরিক করতে করতে মারা যাবে সে ব্যক্তির জাহান্নামে নামে চলে যাবে এরপরে বললেন যে ব্যক্তি নামাজ পড়েন কিছুই করে নাই এরপরে ইমান আনার পর আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই শিরিক না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাকে আল্লাহর জান্নাত দান করে দেবেন কে সুবাহ বলি না আমি যে আলোচনা শুরু করেছিলাম যে আলা আল্লাহ আজিম আল্লাহ নবী আমি আল্লাহ আপনাকে সবচেয়ে আজিম শব্দটি কার নাম আজিম শব্দটি কার নাম চিৎকার বলেন আজিম শব্দটি কার নাম আল্লাহ নামটা বিশ্বনবীর সাথে লাগাই দিলেন কে যারা বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করবে তাদের জীবনে কোনো মাফ করে দেবেন কে তাদেরকে জান্নাতি হিসেবে কবল করে নেবেন কে আল্লাহ নেবেন অতএব আমরা এই দুনিয়াতে যদি কাউকে নেতা হিসেবে মানি আদর্শ মডেল হিসেবে আমাদের মানি স্টাইল মানি তাহলে কার স্টাইল মানবো আল্লাহর স্টাইল না আল্লাহ তো কোনো দেখা যায় না স্টাইল মানতে হবে আদর্শ মানতে হবে মডেলিং করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওই নবীর আদর্শ নিয়ে আমরা কবরে গেলে আমাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন কে কবরে কয়টি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে এরকম এই লোকটিকে মান হাজার লোকটিকে যারা বিশ্ব নী সন্নতনা যে চলেছে যারা মসজিদে দিয়ে আগে ঢুকছে কথা বল ঠিক কিনা এই মসজিদে ঢোকার সময় যে পাওয়াটা ওই পাওয়াটা হচ্ছে ডান পাওয়ার পর একটা দোয়া আছে না নাই আমরা সবাই সে দোয়াটা পড়ি আল্লাহ আল্লাহ আমরা যখন মসজিদে ঢুকবো ডান পাও দিয়ে ওই সঙ্গে সঙ্গে একটা দোয়া আল্লাহ তোমার রহমতের ভিতরে ঢুকলাম এরপর আমাদের মসজিদে রহমত দান করে দেয় কে ডান পথে ঢুকলে জীবনের গোনা মাফ আসে না নাই এরপর নামার সময় একটা পাও আগে দিয়ে বের হতে হয় ডান পাও না বাম পাও সেখানে দোয়া আসে না নাই আল্লাহ ইন্নি আস আলু কামিন আল্লাহ রহমত দিলাম মসজিদে এরপরে মসজিদ থেকে নামাজ শেষ করে সমাজে চলে গেলাম আমার রিজিকে দরজাটা খুলে দিয়ে আল্লাহ একবার বলি মসজিদ আল্লাহ রহমত দেবে মসজিদ আল্লাহ জীবনে গোড়া মাফ করে দেবে আর এই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যে বান্দারা বাম পাও দিয়ে আগে বের হবে তাদেরকে রিজিকে ভান্ডার খুলে দেবেন কে এটাই বিশ্ব নবীর সন্ন্যত এই গুলো যারা মেনে চলবে তাদের জীবনে গোনা মাফ করে দেবেন কে কবরে প্রশ্ন করা হবে এই ব্যক্তিটাকে যারা বিশ্বনবীর ডান হাত দিয়ে খাওয়া সুন্নত বিশ্বনবীর ডান দিকে কাজ হওয়া সুন্নত বিশ্বনবী আদর্শ সালাম দেওয়া সুন্নত বড়দেরকে সালাম দিতে হবে বাপমাদেরকে সম্মান করতে হবে নেতাদের কথা শুনতে হবে এরপরে মা বোনদেরকে সম্মান দিতে হবে মাদের খিদমত করতে হবে এগুলো নবীদের আদর্শ যারা নবীদের আদর্শ নিয়ে কবরে চলে যাবে তাদের সঙ্গে সঙ্গে বলবে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আর যার জন্য বিশ্বনবীর সুপারিশ করবে ওই বিশ্বনবী যখন সঙ্গে সঙ্গে সুপারিশ করবে যে আল্লাহ আমার উম্মত ছিল ই আমার উম্মত ছিল ই আমার উম্মত ছিল সঙ্গে সঙ্গে ওই কবরটাকে জান্নাত বানায় দেবেন কে বিশ্বনবী বলেন চোখ যত দূর যায় চোখ যত দূর যায় একজন মানুষের চোখ যত দূর যায় এত দূর পর্যন্ত জান্নাতের সাথে জান্নাতি খাবার জান্নাতি বাতা জান্নাতি এসি জান্নাতি কন্ডিশন জান্নাতি কার্পেট দান করে দেবেন কে আর যে ব্যক্তি নবীর স্লোগান দিতে পারবে না নবীর আদর্শ মানতে পারবে না নবীর বিরুদ্ধে কথা বলছে এরপরে ইসলাম রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে কথা বলছে ওর কবরটাকে জাহান নামের আগুন বানিয়ে দেবেন কে অতএব আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের টুকরা দিক জোরে কোন আমিন